ফার্স্ট ম্যাচে আমাদের উইকেট আমি মনে করি না যে এত খারাপ ছিল, যদিও আমরা দুইটা টিমই আমার মনে হয় ব্যাটিং এক্সিকিউশন ওয়াজ নট রাইট, আমরা খুব একটা ভালো ব্যাটিং করি না দুইটা দলই আমার কাছে মনে হয়েছে, আমরা এর থেকে ভালো ব্যাটিং করা উচিত ছিল মনে হয়, অথবা 125 হয়েছে বাট আমার মনে হয় যে 150-160 উইকেট ছিলই। আর রাতে যেটা হচ্ছে যেহেতু কুয়াশা পড়ছে, বল স্কিড করছে, গ্রিপ করছে না ওরকম, যার জন্য ব্যাটিংটা অনেক ইজি মনে হচ্ছে। বাট আপনি যদি এইটাও দেখেন যে গত 4-5 দিন আমাদের কিন্তু আমরা সানলাইটটা ওরকম পাচ্ছি না, যার জন্য উইকেটে যখন পানি দিয়ে রোল করছে পরে কিন্তু উইকেটের ভিতরের ময়েশ্চারটা থেকে যাচ্ছে, অথবা ওর গ্রাউন্ডসম্যানরা এক্সপেক্ট করছে যে সূর্য উঠবে ড্রাই হবে কিন্তু ড্রাইনেসটা নাই, তো এইটা একটা রিজন হতে পারে। তো এখানে এই জন্যই আমার মনে হয় যে ওয়েদারটা ফলো করে যে আমাদের কতটুকু পানি দিলে ভালো হবে কী হবে ওটা মাথায় রাখাটা খুব জরুরি। তো আই বিলিভ যে রোদ তো আজকেও আসতো না, যাই না, যদি আজকে ভালো হতো রোদটা আসলে থাকলে ভালো হতো, তাহলে হয়তো কালকে একটু ভালো উইকেট হয়তো আমরা এক্সপেক্ট করতে পারতাম, তারপরেও জানি না, বাট নো কমপ্লেন। এখন দুইটা দলের জন্য যখন আমরা খেলছি তখন তো একই রকম দাঁড়াচ্ছে, এটাকে অ্যাডজাস্ট করে আর খেলতে হবে, কিছু করার নাই। বাট হ্যাঁ, এক কথায় বলবো যে মানে ওইভাবে যদি আমি ছোট করে বলি যে যেরকমটা আশা করেছিলাম যে ভালো হবে ওইটা হচ্ছে না, আসলে একটু তো অবাকই আমি। আমি নিউজিল্যান্ড যাওয়ার আগেও তাইমের সাথে কথা বলেছিলাম যে কেন খেলবি না বা কী রিজন্স, তো তখন আসলে এত কথা নেই, বাট আমি বলেছিলাম যে লেট মি কাম ব্যাক তারপর আমি কথা বলবো, বাট এত তাড়াতাড়ি আসে তাইমের সাথে আমার কথা হয়নি এই ব্যাপারে, তার আগেই কালকে দেখলাম যে পাবন ভাই অলরেডি বলে দিয়েছেন, তাইম পাবন ভাইকে বলেছেন। তো আসলে এটা তো প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, ডেফিনেটলি ওর মতন তো এখন আমাদের টপ অর্ডারের ওরকম ব্যাটসম্যান যে আমরা রেডি আছে কেউ তা না, বাট তারপরেও এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে যদি না চায় তাকে তো ফোর্স করা যাবে না, বাট আমাদের সামনে এগোতেই হবে, বাংলাদেশ ক্রিকেট তো বসে থাকবে না। না, গুড কোয়েশ্চেন, আমি অবশ্যই, এটা তো আমার দায়িত্বই, আমি তো যাবো বাংলাদেশের বেস্ট টিমটাই টিম ফর্মেটে খেলুক, ঠিক না, সাকিব খেলছে না বা তামিম খেলছে না, এটা তো আমাদের জন্য, আমি জানি যে ওদের খেলার শেষের দিকেই হয়তোবা চলে আসছে সবাই, হয়তোবা আরও 2-3 বছর খেলবে, বাট আমি চাই যে মানে আগামী একটা বছর আমি খুব ফোকাস করতে চাই, বাংলাদেশের যেহেতু অনেক খেলা আছে এই বছরটা, এই বছরটা আমি সাকিবের সাথে অলরেডি কথা বলেছি যে কেন না এই বছরটা আমরা পুরো ক্রিকেট খেলি, আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেক পয়েন্ট আছে, ওয়ানডের অনেক পয়েন্ট আছে, বাংলাদেশ ক্রিকেটকে তো আমরা চাই যে ওদের হাত ধরে আমরা একটা পজিশনে আসছি, এর থেকে কেন ভালো হবো না। তো সুতরাং সেটাই আমি যদিও বাবলের মধ্যে আছি অথবা ফোনেই কথা, আমি চাই না সব ফোনে কথা বলতে চাই, সামনাসামনি বললে ভালো হয়। তো তাইমের সাথে নিশ্চয়ই কালকে দেখা হবে, কালকে খেলা আছে, ওদের সাথে আমাদের খেলা শেষে আমি পারলে একবার কথা বলবো যে আসলে ওর প্রবলেমটা কোথায়। আর মনোমালিন্যর ব্যাপারটা যেটা আছে, আমার কাজ হচ্ছে যে এখন যেসব ছোটো ছোটো প্রবলেমস আছে টিমের মধ্যে সেগুলোকে ঠিক করাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা হবেই, একটা ইগোস্টিক থাকে অনেক সময় হয়ে যায়, বাট এটাকে অনেক সময় ভুল ব্যবহার, একটা ছোটো কথার ব্যাখ্যাটা ভুল হয়, অনেক কিছুই থাকে, সেটাকে ঠিক করার চেষ্টা করবো আসলে ডেফিনেটলি। না, ডেফিনেটলি যেটা হচ্ছে যে আমি থাকি না থাকি এটা ইম্পর্টেন্ট না, আমার কথা হচ্ছে যে আমি থাকলে চেষ্টা করি একরকম, হয়তো আমি না থাকলে কেনো হয়, বা আমি হঠাৎ করেই শুনলাম যে মানে বুঝতে পারছি, শুনলাম না, শুনেছি অনেক কথাই যে একটা দূরত্ব আছে হয়তো বা কোথাও না কোথাও, তো সেটাই দূরত্বকে ঠিক করাটা তো একটা দায়িত্বই আমার, কারণ আমি যেটা বললাম আমাদের আমরা এই বছরটা আমাদের বেস্ট প্লেয়ারদের নিয়ে খেলতে চাই, ভালো করতে চাই, নিউজিল্যান্ড জয়টা আমাদের আমি মনে করি আমাদের পুরো যা দলকেই উজ্জীবিত করেছে, পুরো ক্রিকেটারদেরকে উজ্জীবিত করার কথা, আমরা এখান থেকে অনেক বড় লেসন নিতে পারি যে আমরা এখান থেকে আমরা যদি একটা দল হিসেবে খেলি ভালো করি তাহলে আমরা যে কোনো দলকে হারানোর মতো ক্ষমতা রাখি টেস্ট ম্যাচে, কারণ টেস্ট ম্যাচ তো আমাদের জন্য খুব বড় একটা জায়গা, খুব বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাই বিলিভ যে সামনে আমাদের শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা অনেকগুলো ট্যুর আছে, তো এখানে আমরা ভালো করতে চাই, আমরা ওইরকম মাথায় এখনই প্রিপারেশনের ব্যাপারগুলো আমরা অনেক চিন্তা করছি যে কীভাবে আমরা সাউথ আফ্রিকাকে ভালো ক্রিকেট, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। শ্রীলঙ্কার সাথে আমরা যদি হোমে খেলবো সেটাও আমরা লাস্ট হোম ম্যাচ সিরিজে আমরা পাকিস্তানের কাছে খুব একটা ভালো খেলিনি, সুতরাং এগুলো সবই মাথায় আছে যে আমরা কীভাবে খেলবো, কী উইকেটে খেলতে উচিত, বা সাউথ আফ্রিকা কী অপেক্ষা করছে আমাদের জন্য, এগুলো যদি আমরা একটু স্পেসিফিক চিন্তা করি, একটু ব্রডলি চিন্তা করি, আমি মনে করি যে আমাদের মধ্যে সেই অ্যাবিলিটি আছে ভালো ক্রিকেট খেলার, তো সেভাবে এগোচ্ছি। বাকিটা বিপিএল অবশ্যই একটু হলেও এখানে বিজি আছি, বাট তারপরও মাথায় সেটা আছে, বোর্ডের সাথে যোগাযোগটা করার চেষ্টা করছি যে বিপিএলটা শেষ হলে যারা টেস্ট প্লেয়ার, যেহেতু আফগানিস্তান আসবে, টেস্ট প্লেয়ারদের সাথে আমরা
কিভাবে ট্রেনিং ফ্যাসিলিটি করব, কোথায় ক্যাম্প হবে, এগুলো সবকেই মাথায় নিচ্ছি। আসলে দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। নগদ অ্যাপে সব নাম্বার সেন্ড মানে একেবারে ফ্রি। দেশি নগদে বেশি লাভ। আসলে এই ফর্মেটে আসলে এগিয়ে থাকার কিছু নেই। আপনি পার্টিকুলার আপনি অ্যাজ ইউ সেড যে ঢাকা অনেক বড় টিম, অনেক নাম আছে, সত্যিই তারা সেটাই, খুবই ভালো দল, একটা দল মানে দুটা ম্যাচই জিততে পারতো, দুটা ম্যাচই হেরে গেছে, এরকম হতে পারে। কালকে একটা নতুন দিন, যেই দল ভালো খেলবে সেটাই ডেফিনেটলি আমরা একটা ম্যাচ জিতে অবশ্যই আমরা একটু এগিয়ে আছি, বাট আমরা মনোবল থেকেও ভালো হয়তো বা, বাট আমি মনে করি যে আমরা দল হিসেবেও ভালো, এমন না যে আমাদের হয়তো খুব বড় নাম নেই, আবার একদম যে ছোটো নাম তাও না। সাকিব আল হাসান, ক্রিস গেল আর ডোয়ান ব্রাভো যদি আপনি মাপেন তাহলে মনে হয় অনেক বড় নাম হয়ে যাবে, মানে ওজনটা অনেক বেশি আমাদের টি টোয়েন্টির, যে একজন হায়েস্ট উইকেট টেকার টি টোয়েন্টির, একজন মনে হয় যে ইউনিভার্সাল বসই বলা হয়, আর সাকিব তো বিশ্বের এক নম্বরই। সুতরাং ওইভাবে আমরাও অনেক বড় টিম। সুতরাং তারপরেও এটা খেলাটা মাঠের, আসলে কাগজে কলম আর নামেন না, আমাদের প্ল্যানিংগুলো যদি ঠিক থাকে, আমাদের এক্সিকিউশন যদি আমরা প্রপারলি করতে পারি, তাই বিলিভ যে আমাদের অ্যাবিলিটি আছে ঢাকাকে হারানোর। আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবেন। আসলে সাকিবের ইস্যুটা একটু সবাই আমরা আসলে যদি ওইভাবে চিন্তা করি যে সাকিব কিন্তু আমাদের দেশে ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি ক্রিকেট খেলে, ভায়াবল ফ্যাক্টরটা ওর জন্য অনেক বেশি হয়, তো ডেফিনেটলি সাকিব তিন ফর্মেটে খেলবে এটা আমরা সবাই চাই। তারপরেও হয়তো বা ওর সাথে যদি আমরা বসি, আমরা যদি একটু কথা বলি যে আমাদের যেই ট্যুরগুলো ইম্পর্টেন্ট না বা যেগুলোতে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নাই কিংবা ওয়ানডেতে পয়েন্ট নাই, ওগুলোতে যদি আমরা ওকে ব্রেক দিস নট এ প্রবলেম, বাট আমাদের মেইন ম্যাচগুলো যদি ও খেলে তাহলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন যেগুলো ওটা সাকিবের সাথে বসতে হবে, আমি মনে করি না যে কোনো সময় বলেনি যে আমি খেলবে না, ও বলেছে হয়তো বা এই সিরিজটা খেলবো না বা এই ম্যাচটা খেলবো না, এরকম বলেছে, বাট আমার মনে হয় আমাদের সাথে একটু কমিউনিকেশনের দূরত্বটা আছে, ওইটা আমরা যদি ঠিক করে ফেলি ইনশাল্লাহ আমি মনে করি সাকিবকে আমরা তিন ফর্মেটেই পাবো। আশা করি যে ও বাংলাদেশের জন্য এত বছর ধরে খেলেছে, সার্ভিস দিয়েছে দেশকে একটা উচ্চতায়, ওরা মানে সিনিয়র প্লেয়াররা, শুধু আমি ওর কথা বলবো না, সবাই একটা জায়গায় নিয়ে এসছে, ওদের সম্মিলিত প্রচেষ্টা, বাকি প্লেয়ারদের সম্মিলিত প্রচেষ্টায়, বাট আমি মনে করি ওর তো এখন হয়তো বা ক্রিকেট আর দুই বছর তিন বছর খেলবে, তো আমি চাই যে ওরা যাতে বাংলাদেশ ক্রিকেটকে একটা জায়গায় নিয়ে আসুক যেখানে ওরা একসময় গর্ব করে বলতে পারবে না বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিং 9-10 আমরা 4-5 মধ্যে নিয়ে আসছি। সুতরাং এটা তো ধর একটা ওদের, এটা তো ওদের জন্য, ওদের লাইফ টাইমের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে, ঠিক না? তো আমরা ওইভাবে চেষ্টা করবো যাতে কথা বলে আমরা চাই যে আমাদের সেরা প্লেয়ারগুলো যাতে সেরা ফর্মেটে খেলে আর কি, যার যেটা, যদি আপনি যদি কেউ না খেলতে চায় সেটা আপনি ইউ ক্যানট ফোর্স হিম, বিকজ এটা প্রত্যেকটা মানুষের নিজের একটা দায়ী মানে ডিসিশন নেওয়ার অবশ্যই রাইট আছে, বাট আমি চেষ্টা করবো যে সাকিব যাতে টিটা ফর্মেটেই খেলে। কী ফ্যাক্টর হবে? টস হতেই পারে হয়তো বা, মানে ডিউ তো একটা ফ্যাক্টর, বাট ইভেনচুয়ালি আপনি যদি রাতের দুইটা ম্যাচ দেখেন, একটা ম্যাচ চেস করে বড় রান চেস করে জিতলো খুলনা, আবার কালকে কিন্তু 160 ডিফেন্ড করলো চিটাগং বড় টিমের সাথে। সুতরাং যে টস যে ইম্পর্টেন্ট হবে, আগে ব্যাটিং করলে যে আগে বলিং করলে যে আপনি ম্যাচ জিতবেন, এটা কিন্তু কালকের পরে আর বলা যাবে না, এটা যে পরে যে কী হবে সেটা যাই না, বাট ডিউ তো একটা ফ্যাক্টর, দুইটা টিমের জন্যই একই রকম থাকবে, কারণ খেলাটা শুরু হচ্ছে 5:30 যেহেতু, তখন কিন্তু অলরেডি ডিউ পড়া শুরু হয়, হয়তো বা 7:30 পরের ডিউটা হয়তো বেশি হচ্ছে যেটা 5:30 থাকে না, বাট আমার মনে হয় যে এখানে আমাদের একটু চিন্তা করার থাকলেও থাকতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলের, বিকজ টুর্নামেন্টটা আমাদের, আমরা চাই বেস্ট ক্রিকেটটা হোক, আমরা যদি খেলাগুলো আগায় দিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় যে, আমি জানি না, আমার সম্পূর্ণ মতামত যে আমরা যদি ফার্স্ট খেলাটা 10:30 থেকেও করতে পারি, সেকেন্ড খেলাটা যদি আমরা 2:30-3টার মধ্যে শুরু করতে পারি, হয়তো বা আমরা ডিউটার এত ঝামেলায় পড়বো না হয়তো বা। এটা কোনো আমি জানি না, গেলে সাথে আমার কোনো কথা হয় না, বেচারা অনেক দূর থেকে আসছে, তো মানে ওর আজকে করোনা টেস্ট হয়েছে আবার, আর তারপর DND লাগায় মনে হয় ঘুমাই গেছে, আমরা গিয়ে হয়তো বা জানি না উঠাতে পারবো কি না, বা কালকেও কতটুকু জেট ল্যাগ থাকবে, খেলে খেলাতে পারবো কি না সেটাও একটা বড় ব্যাপার থাকছে। খেললে আমরা চিন্তা করবো যে আমরা কোথায় খেলাবো, এখনও ভাবে প্ল্যান করিনি, আই নিড টু টক টু হিম, ওরও একটা কনফিডেন্ট জায়গা আছে, একটা জায়গা আছে, বাট এটা কালকে পরে বলা যাবে, আজকে আসলে বলতে পারবো না।